হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয়টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি তোমাদের কাছে খুব বেশি আনন্দের সংবাদ আনতে পারলাম না। তোমরা হেডলাইন দেখে বুঝতে পারছো যে হেডলাইনে আছে ঝুলে গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ। হ্যাঁ, এটাই সত্যি আজকেরই খবর এটা, এবং নিউজ পেপারে আসা খবর যে গ্রুপ ডির ফল প্রকাশ আপাতত ঝুলে আছে। তো এই নিয়ে আজকে ভিডিওটা আমি বানিয়েছি, কী কারণে কী ব্যাপার বিস্তারিত আমি বলছি ভিডিওতে। তার আগে তোমাদের দুটো কথা বলে রাখি। এক হচ্ছে, আমি যেহেতু আউট অফ স্টেশন, অর্থাৎ বাইরে আছি আমি এখন, তো সেই জন্য সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। তোমরা একটু কষ্ট করে মন দিয়ে শুনে নেবে, যেহেতু বাইরের বিভিন্ন আওয়াজ আছে সেহেতু, আর ভিডিওটা দেওয়ার দরকার ছিল এই জন্য আমি বাইরে থেকে দিলাম। আর দুই নম্বর হচ্ছে, আমি গতকালের ভিডিও নিয়ে একটা কথা বলবো। গতকালের ভিডিওতে তোমরা অনেকে অনেক রকম কমেন্টস করেছো, তোমাদের ভিডিওটা হয়তো পছন্দ হয়নি, এরকম কমেন্টস আমি দেখতে পেয়েছি সবই। তো আমি তোমাদেরকে বলছি, তোমরা এরকমভাবে মানে মাথা গরম করা বা এরকম কমেন্টস করেছো, ঠিক আছে, তোমাদের পছন্দ হয়নি তোমরা করেছো, কিন্তু আমি এটা বলবো যে আমি নিশ্চয়ই গ্রুপ রিক্রুটমেন্ট বোর্ড বা তাদের তরফে, তাদের সাপোর্টে আমি কিছু বলছি না, আমি কিন্তু তোমাদের সাপোর্টেই থাকি। তোমরা আমাদের চ্যানেলে অন্য ভিডিওগুলো যা দেখবে, দেখে তোমরা এটুকু বোঝাচ্ছ যে আমি তোমাদেরকে যথাযথভাবে চেষ্টা করি বিভিন্ন এক্সামের প্রিপারেশনের জন্য, যেরকমভাবে হোক দেওয়ার চেষ্টা করি। তো কালকে ভিডিওটা আমি শুরু করেছিলাম একটা ডিসকাশনের ব্যাপারে গ্রুপ রিক্রুটমেন্টের। তো তোমাদের হয়তো ভিডিওটা পছন্দ হয়নি, তো তার জন্য আমি সরি তোমাদের কাছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারো নি যে আমি ডিসকাশন নিয়ে তোমাদের সঙ্গে একটা আলোচনার জন্য করেছিলাম, তোমরা কমেন্ট হয়তো এটা নিয়ে কিছু আলোচনা করবে, সেই ব্যাপারেই আমি ভিডিওটা তৈরি করেছিলাম। এবং আমি কল করেই ভিডিওটা করেছিলাম, গ্রুপ রিক্রুটমেন্ট বোর্ডে কল করেছিলাম, তার তরফ থেকে যেমন বলা হয়েছিল সে ভুল বলতে পারে, তো সেই হিসাবে আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, তোমরা বুঝবে আজকের ভিডিওতে। তোমরা তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, নাহলে তোমাদের মতো তোমাদের মনে হয় যে আজকে আমি ভুল কিছু বললাম, তো আজকেও তোমরা তোমাদের মতো প্লিজ লাইক বা কমেন্ট করতে পারো। তো যাই হোক, আসলে ভিডিওতে আসি। নিউজ পেপারে আসা খবর, ঝুলে গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ, কী কারণ এই সময় পেপারে এটা দেওয়া হয়েছে। তো আছে সরকারি সিদ্ধান্ত নিয়ে মামলা। কী সরকারি সিদ্ধান্তটা হচ্ছে, যে 60,000 গ্রুপ ডি নিয়োগের কথা বলা হয়েছিল, তার মধ্যে প্রথম ধাপে 6,000-এর কথা হয়েছে। তো সেখানে হয়েছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তরফে, রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে কোর্টে কেস করছে এই জন্য যে ইসি থেকে 30% ইসি ক্যাটাগরিতে, অর্থাৎ এক্সাম্পল ক্যাটাগরিতে 30% থাকা উচিত ছিল, কিন্তু সেটা এখানে নেই। তো যাই হোক, ইসিদের এতদিন বাদে কেন এটা মনে হয়েছে জানি না, হঠাৎ করে, সে তো যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল তখনই তারা কেস করতে পারতো। রেজাল্ট, পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরিয়ে ইন্টারভিউ হয়ে ফাইনাল রেজাল্টের সময় এটা বলেছে। তো যাই হোক, এর মধ্যে কী আছে ব্যাপার সেগুলো আমরা জানি না, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো যে এর মধ্যে কী ব্যাপার থাকতে পারে, কী থাকতে পারে যে হঠাৎ করে এখনই কেস হলো একটা ফাইনাল রেজাল্টের সময়। তো তোমরা খবরটা পড়ে নিতে পারো এই সময় খবর থেকে, নাহলে তুমি এখান থেকেও দেখে নিতে পারো যতটা দেখা সম্ভব হচ্ছে তোমাদের পক্ষে। তবে এটুকু বলা যায় যে ফল প্রকাশে কোনো স্থগিতাদেশ দেয়নি, অর্থাৎ ফল প্রকাশে কোনো বাধ্য আটকাবে এরকম কিছু বলা নেই, তবে সরকার হয়তো রিস্ক না নিয়ে আটকাতেও পারে, জায়গাটা একটা দুঃখের খবর। তবে টেনশন নেই, নিশ্চয়ই এটার ফল প্রকাশ হবে খুব শীঘ্রই, তবে জুলাই মাসে 19 তারিখে শুনানি আছে, তার আগে কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া 13 জুলাই পর্যন্ত তো ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। তো আজকের এই ভিডিওতে তাহলে এই পর্যন্তই। তোমরা দেখো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো অন্য ভিডিওর জন্য এবং প্রশ্ন চালিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।